আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শিমুর রান্নাঘরে নতুন একটি ভিডিওতে আজকের আয়োজনে আমি আপনাদের লইটা মাছের ভুনা তৈরি করে দেখাবো যারা লইটা মাছ রান্না করতে পারে না এবং রান্না করতে গেলে মাছ ভেঙে যায় আজকের ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে আর সাথে থাকছে কিছু প্রয়োজনীয় টিপস আশা করছি আজকের এই লোটটা মাছ ভোনার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানে আমি এক কেজি পরিমাণ লোটটা মাছ নিয়ে নিয়েছি আর এই লোটটা মাছগুলো কিন্তু একদম তাজা তবে সব লোটটা মাছে কিন্তু বরফ দেওয়া থাকে তারপরেও কিছু লোট্টা মাছ আছে একদম সাদা হয়ে থাকে আর কিছু লোটটা মাছ আছে একদম লালচে হয়ে থাকে এই সাদা আর লালচে লোট্টা মাছগুলো কিন্তু কিনতে যাবেন না সেই মাছগুলো কিন্তু খেতে ভালো লাগে না লোটটা মাছ দেখে কিনবেন যে লোট্টা মাছগুলোর গায়ে এরকম কালচে দেওয়া থাকবে সেই লোটটা মাছগুলাই কিন্তু খেতে ভালো লাগে তাই লোটটা মাছ কেনার সময় একটু দেখে নিতে হবে এবার আমি লোটটা মাছগুলোকে কেটে নিব আমি প্রথমে লটটা মাছের এরকম মাথাটা ফেলে দিচ্ছি লটটা মাছের পুরো মাথাটাই কিন্তু ফেলে দিতে হবে কারণ লটটা মাছের মাথার ভিতরে কিন্তু বালি থাকে এরপরে আমি লটটা মাছের যে পাখনাগুলো আছে সেই পাখনাগুলো ফেলে দিব পাখনাগুলো ফেলে দেওয়ার পর লোটটা মাছের যে পেটের অংশটা যেতটুকু পাতলা থাকে সে পাতলা অংশটুকু আমি ফেলে দিয়ে পেটের ভিতরের মলটা পরিষ্কার করে নিব আপনারা চাইলে পেটের অংশটা নাও ফেলতে পারেন তবে পেটের অংশটা খেতে কিন্তু ভালো লাগে না তাই আমি পেটের এই পাতলা অংশটা ফেলে দিচ্ছি আর পেট পরিষ্কার করে নিচ্ছি আমি প্রথমে সবগুলো লোটটা মাছের এরকম মাথা আর পেটের অংশটা পরিষ্কার করে নিব মাথাটা খুব ভালোভাবে ফেলে দিতে হবে আর পেটের পাতলা অংশটাও কিন্তু ফেলে দিতে হবে তাহলে দেখতে একটু সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে সবগুলো পরিষ্কার করে নেওয়ার পর এবার আমি লোটটা মাছের টুকরো টুকরো করে নিব আমি একটু বড় করে লোটটা মাছের টুকরোগুলো করে নিচ্ছি বেশি ছোট করলে কিন্তু লোটটা মাছ ভেঙে যায় তাই চেষ্টা করবেন লোটটা মাছের পিসগুলো যেন একটু বড় হয় আবার বেশি বড় করতে গেলেও কিন্তু লোটটা মাছ ভেঙে যায় আপনি দেখে বুঝতে পারছেন হয়তো আমি কতটুকু করে লোটটা মাছের পিসগুলো করে নিয়েছি আর আমি লোটটা মাছটা কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার যে পাতিলে রান্না করব লোটটা মাছগুলো আমি সেই পাতিলে তুলে নিব খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো পানি না থাকে আমি পানিটা খুব ভালোভাবে সরিয়ে লোট্টা মাছগুলা পাতিলে তুলে নিচ্ছি আমার সবগুলো লোটটা মাছ কিন্তু পাতিলে তোলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব লবণ এরপর দিয়ে দিব রসুন বাটা এরপর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব এই কাজটি কিন্তু আমার আম্মু করছে আমার আম্মুর হাতে লোকটা মাছ ফোনা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তাই আজকের এই রেসিপিটা আমি আমার আম্মুর হাতে করে নিচ্ছি সবগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাজটাও কিন্তু আমার আম্মুই করছে আম্মু খুব ভালোভাবে মাছের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানোর পর এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচটা দিয়েও মাছের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে মাখার সময় কিন্তু একটু সাবধানে মাখাবেন কারণ এই লোট্টা মাছগুলো কিন্তু একদম নরম থাকে তাই একটু আলতো হাতে মাখাতে হবে যেন লোট্টা মাছগুলো কাঁচা থাকতেই ভেঙে না যায় আম্মু খুব ভালোভাবে আলতো হাতে মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আর রান্না করতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি কিন্তু এ অবস্থাতেই দিয়ে দিতে হবে চুলায় বসানোর পর এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না তাই পানি লবণ যা যা লাগে তাই এই কাঁচা অবস্থায় দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে আর এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিব আমি ঢাকনা দিয়ে লোটটা মাছটাকে চুলায় বসিয়ে দিব আমি কিন্তু চুলে বসিয়ে দিয়েছি আর চুলার জালটা একদম হাই করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে নেব এখনও খুব ভালোভাবে বলক আসেনি তারপরেও আমি একটি ন্যাকড়া দিয়ে পাতিলটা কীভাবে ধরে একটু ঘুরিয়ে নেড়ে দিব কোনোভাবে কিন্তু চামচ দিয়ে নাড়া যাবে না চামচ দিয়ে নাড়তে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে তাই চেষ্টা করবেন এরকম ন্যাকড়া দিয়ে ধরে পাতিল সহ এভাবে করে একটু ঘুরিয়ে নেড়ে দিতে আর চুলার জালটা কিন্তু প্রথম দিক থেকেই হাইয়ে থাকবে আমি হাই করে দিয়ে লোট্টে মাছটাকে রান্না করে নিচ্ছি আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এভাবে ন্যাকটা দিয়ে ধরে খুঁড়িয়ে নেড়ে দিতে হবে কোনোভাবেই কিন্তু চামচ দিয়ে নাড়া যাবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি লবণের পরিমাণটা কম হলে এর মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে নিতে হবে আমার লবণের পরিমাণটা একদম ঠিক আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আমার ঝোলটা কিছুটা শুকিয়ে এসেছে ঝোলটা যখন একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিতে হবে আমি কিছুটা কাঁচামরিচ কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে একটু অপেক্ষা করব কাঁচামরিচে সুন্দর একটা স্মেল তরকারিতে চলে আসা পর্যন্ত কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আমার ঝোলটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর এর মধ্যে আমি কিছু ধনে পাতা দিয়ে দেব চেষ্টা করবেন লোট্ট মাছ রান্না করার সময় কাঁচামরিচার ধনে পাতাটা দেওয়ার তাহলে লোটটা মাছের আসল টেস্টটা পাওয়া যাবে আমি ধনে পাতাটা দিয়ে দুই থেকে তিন মিনিট আরও চুলা রেখে দেব আমার কিন্তু লোটটা মাছটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিব আমার লোট্ট মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে গরম গরম নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নিব আমার কিন্তু লোটটা মাছের তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর সেই তরকারি যদি আমার আম্মুর হাতের হয় তাহলে তো কোনো কথাই নেই আমার আম্মুর হাতের এই লোট্টা মাছের তরকারি খেতে অসম্ভব মজার যারা এই লোটটা মাছটা রান্না করতে ভয় পান যে ভেঙে যাবে তারা আমার আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই এভাবে পারফেক্টভাবে লোট্টা মাছের এটা রান্না করে নিতে পারবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ